বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাজীব। বাস্তব উপস্থাপন সবসময় আপনাদের সামনে বাস্তব বিষয় তুলে ধরার চেষ্টা করে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে 16 অক্টোবর থেকে আসাম মিজোরাম সীমান্ত পরিস্থিতি আমরা আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরে এসেছি। গত 16 অক্টোবর মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠক এরম যে জায়গাটি তাদের দখলে নিয়ে রেখেছিল সেই জায়গা ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা সেই জায়গা ছেড়ে না গিয়ে আসাম মিজোরাম সীমান্ত থেকে নতশড়া থেকে দুইজনকে তুলে নেওয়ার খবর আমরা পেয়েছিলাম। পরবর্তীতে গতকাল আসাম মিজোরাম সীমান্তের ফাগলাছড়া থেকে ফ্রেঞ্চ নগরের বাসিন্দা ইনতাজ আলীকে তুলে নেওয়া হয়েছে। ইনতাজের যে ফটো আমরা ইতিমধ্যে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমের জরিয়তে, সেই ফটোতে দেখা যাচ্ছে ইনতাজ জীবিত না মৃত, তার পরিবার অত্যন্ত চিন্তিত। আমি স্থানীয় দিচ্ছেন ইতিমধ্যে, আমি ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করছি। আজকে আমরা এখানে রাস্তা অবরোধ আন্দোলনে আজকে প্রায় 6 নম্বর দিন। মিজোরা যেভাবে আমরা জমি দখল করের আজকে প্রায় অনেক বছর থাকিয়ে তারা অগ্রাসন বারবার চালাই যার, আজকে গত কয়েকদিন আগে যখন তারা আমরা আসামে জমি দখল করছে তখন আমরা এখানে কিতা করছি, রাস্তা অবরোধ করছি, বা কিছু ট্রাক ড্রাইভার আসলো তারা কইছে না যেতাম না কারণ বর্ডারে গণ্ডগোল চলের, তখন গাড়িগুলা কিছু ইচ্ছা করে বন্ধ হয়ে গেছে। কিছু পাবলিকও সেন্টিমেন্ট আছে যে আসামের জমিন তারা বারবার দখল করে, কোনো মিজোরা যেভাবে আগ্রাসকমূলকভাবে আমরা জমিন দখল করে তারা একসময় হয়তো আমরা বাড়িঘর এখানে রাখতো না, আসামের জমি যেভাবে তারা দখল করে। তারপরে 2 নম্বর কথা হইল গিয়া সেন্ট্রাল কমিটি, একটা কমিটি সভা হয়েছে, সবার সময় দেখা গেছে যে ওটা হওয়া হয়েছে যে মিজো গভর্নমেন্ট যারা তারা ফোর্স আছে বর্ডারে যেখানে তারা দখল করছিল তারা এই বর্ডার থেকে সরিয়া তারা যারা জায়গা যেত গিয়া, আর আমরা গাড়িগুলো যেভাবে আছে নর্মাল হিসাবে যেত, এটা সেন্ট্রাল থেকে আর স্টেট গভর্নমেন্ট মিলিয়া ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, বৈঠকের সময় এটা ডিসিশন হয়েছে। কিন্তু এই ডিসিশনটা তারা বুড়ো আঙুল দেখাইছে, তারা টোটালি কোনো সেন্ট্রালের কথা শুনে না, স্টেট গভর্নমেন্টের কথা শুনে না, তারা সবসময় চায় আসামের জমি দখল করিয়া মানুষের কীভাবে হেনস্থা করা যায়, আসামের জমি দখল করিয়া মানুষের মারামারি কীভাবে করা যায়, তারা ওইভাবে তারা একটা মনোভাব লইয়া চলে, তারা কোনো জবাব না। এর লাগে আমরা আজকে 6 নম্বর দিন দ্বিতীয় দফায় রাস্তা অবরোধ করছি। আমরার দাবি যত সময় পর্যন্ত মিজু সরকার বা মিজু আইআরপি যারা আছে তারা বর্ডার ছাড়িয়ে যত সময় পর্যন্ত আমরা জমি ছাড়িয়ে যাইব না তত সময় পর্যন্ত আমরা এই রাস্তা অবরোধ করিয়া রাখবো। তারপরে হইল গিয়ে আমরা এখান থেকে লোকের কিছু যুবক আছে, মানুষ আছে যারা এখানে এখানে জঙ্গলে যায়, তারা দুকে নলের উপরে তারা উঠেই লিয়ে যায়। কালকে একটা ছেলে ইনতাজ আলী নামে একটা ছেলের একটা মানে রুজি কামলা মানুষ তারে উঠেই লইয়া গেছে কি মিজোরাম, তার অবস্থা অত শোচনীয় আমরা এখনও জানি না, হে জীবিত আছে না মৃত আছে, তারা ইনফরমেশনও দেয় না। তারা একটা খবরে প্রকাশ পাইছে যে তারা কইছে যে এটা ডাক লিয়ে গেছে, তারা কিতা করে আমরা এখানেও কিছু মানুষ উঠেই নিয়ে গিয়া নেওয়ার পরে এটারে ড্রাগসের তহমত লাগাইব বা মদের তহমত লাগাইয়া বদনাম করার চেষ্টা করে। আজকে ছেলেটা জীবিত আছে না মৃত আছে তার পরিবার খুব চিন্তিত, এর লাগি এই গ্রামের মানুষ এই এলাকার মানুষ আজকে রাস্তার দাঁড়াইছেন, রাস্তার দাঁড়াইয়া আজকের প্রতিবাদ খতরা, আমরা এই ছেলেটারে যে কোনো প্রকারে ফিরত লাগে এই দাবি আমরা প্রশাসনের কাছে জানাই, আর নাইলে নতুবা আমরা আন্দোলন চলছে এবং আগামী দিনেও চলবে, আমরা এই রাস্তা কোনো সময়ও ছাড়তাম না। উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ।